বাংলা সহায়তা কেন্দ্রে আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএস নিয়োগ হবে এবং বিএস নিয়োগের জন্য কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো তো জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত জানাই যারা চ্যানেল নতুন হয়েছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল নোটিফিকেশানটিকে অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের জন্য যে নোটিফিকেশানটি সেটি এখানে দেওয়া হয়েছে তো আপনারা এখান থেকে যে নম্বর অফ পোস্টগুলো আছে সেটা হচ্ছে নিয়োগ হবে ডাটা এন্ট্রি অপারেটার পদে ডিইও ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে বাংলা সহায়তা কেন্দ্রতে এবং পোস্ট হচ্ছে দু হাজার নশো বাইশটি দু হাজার নশো বাইশটি চোদ্দোশো একষট্টিটি নতুন পদ ক্রিয়েট করা হয়েছে এবং বয়স হচ্ছে এটার জন্য আঠেরো থেকে চল্লিশ বছর আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের প্রার্থীরা আবেদন করে নিতে পারবেন সম্পূর্ণ এখানে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে পোস্ট সংখ্যা অনেক আছে দু হাজার নশো বাইশটি এবং এটার কোয়ালিফিকেশান হচ্ছে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস আপনার অবশ্যই লাগবে এবং আপনাকে কমপ্লিট সার্টিফিকেট কোর্স লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশন এমএস এবং এক্সেল ওয়ার্ডে এবং মিনিমাম ছয় মাসের আপনাকে যে কোনো ইনস্টিটিউশন থেকে আপনার সার্টিফিকেট দরকার অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট আপনার ছ মাসের দরকার যে কোনো ইনস্টিটিউশন থেকে এবং এ এবং এক্সেল ওয়ার্ডে আপনাকে জ্ঞান থাকতে হবে এবং আপনি অবশ্যই আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং আপনাকে যে ডিস্ট্রিক্টের আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের আপনাকে বাসিন্দা হতে হবে এবং এটার জন্য যে আপনাকে টাকা দেওয়া হবে সেটা আপনাকে নোটিফাইড করে জানিয়ে দেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি পদে অপারেটর পদে নিয়োগ করবে আপনাকে ওয়েবেল টেকনোলজি ওয়েবেল টেকনোলজি এরা হচ্ছে নিয়োগ নিয়োগকর্তা এঙ্গেজ অথরিটি হচ্ছে ওয়েবেল এরা হচ্ছে আপনাদেরকে নিয়োগ করবে এবং এখানে যে কন্ডিশন দেওয়া আছে এনগেজমেন্টের তা হলো আপনাকে অবশ্যই কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বেসিসে এক বছরে কাজ করতে হবে এবং আপনার যে ডিস্ট্রিক্ট বা যে আপনার কেএমসি মিউনিসিপাল কর্পোরেশন আছে সেখানে আপনাকে ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের জন্য আপনাকে যে যে জিনিস পূরণ করতে হবে বা সাবমিট কর সাবমিট করতে হবে তাহলে আপনার নাম জেন্ডার কাস্ট তারপরে মোবাইল নম্বর তারপরে আধার নম্বর এবং আপনার ভোটার নম্বর তারপরে ইমেল আইডি আপনার ডেট অফ বার্থ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং পারমানেন্ট বা অর্ডিনারি যদি রেসিডেন্স হয়ে থাকেন তার অ্যাড্রেস ফাদার বা হাজব্যান্ড নেম বা মাদার্স বা গার্জেন নেম এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আপনার কম্পিউটার নলেজের ডিটেলস অবশ্যই লাগবে ডাটা এন্ট্রি পদে নিয়োগের জন্য যে বিএসকে ডাটা এন্ট্রি পদে নিয়োগের জন্য আপনার প্রথমে লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের সেই লিখিত পরীক্ষা একশো নম্বরের হবে তারপরে আপনার হবে এম লিখিত পরীক্ষা এমসি টাইপের হবে এবং আপনার মৌখিক বা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা হবে তারপরে এবং সমস্ত কোশ্চেন আপনার হবে উচ্চ মাধ্যমিক স্তরের উচ্চমাধ্যমিক স্তরের কোশ্চেন দেওয়া থাকবে সময় থাকবে আপনার নব্বই মিনিট এবং সাবজেক্ট থাকবে জেনারেল নলেজ অ্যারেথম্যাটিক কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড জেনারেল ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো হচ্ছে সাবজেক্টে থাকবে এবার জন্য নেগেটিভ মার্কিং আছে আপনাকে অবশ্যই নেগেটিভ মার্কিং এখানে থাকবে তো ডাটা এন্ট্রি পরে বিএসকেতে ডাটা এন্ট্রি পদে নিয়োগের জন্য আপনাকে অবশ্যই যে প্ল্যাটফর্ম আছে ওয়েবলের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে অথবা বিএসকে ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন ওয়েবসাইটে যেতে হবে আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে গিয়েও আবেদন করে দিতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক পাস হয়ে আছেন তারা অবশ্যই আবেদন করে নেবেন এবং যারা জানেননি তাদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার